रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। आज ভাবছি বলিউড কুইনদের ব্যক্তিগত ভাব ভালোবাসা নিয়ে একটু বাতচিত করা যাক। চলুন, ফার্স্ট অন ফার্স্ট ক্লাস। পারিশ্রমিকের দিক দিয়ে টক্কর দেন বলিউডের বড় বড় অভিনেতাদের। মাদক মামলায় এনসিবি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর পর তার জনপ্রিয়তায় কি ছুটা ভাটা পড়েছে বলে অনেকে দাবি করেন। আমাদের কিন্তু সেটা একদমই মনে হয় না, যদিও এখনো পর্যন্ত দীপিকার ভক্তকুল তাকে সমানভাবেই ভালোবেসে যাচ্ছেন। বলিউডের এহেন প্রথম সারির অভিনেত্রী কার প্রেমে মগ্ন ছিলেন জানেন? রণবীর সিং এর সঙ্গে বিয়ের আগে দীপিকার জীবনে একের পর এক ভালোবাসা এসেছে। রণবীর কাপুর থেকে শুরু করে বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া সহ দীপিকার জীবনে পরপর বেশ কয়েকজন এলেও লিওনার্দো দ্য ক্যাপ্রিওর প্রতি দীপির ছিল অমোঘ টান। এমনকি তার ঘরের দেয়ালে লিওনার্দোর বিভিন্ন পোস্টার ছিল। তিনি অভিনেতাদের ছবিতে চুম্বন করে তবেই ঘুমোতে যেতেন, এটা তার নিজ মুখে বলা এক সাক্ষাৎকারে। বুঝতেই পারছেন দীপিকার পাশাপাশি আমাদের শ্রদ্ধাই বা কম যায় কেন। শ্রদ্ধা কাপুরের টান রয়েছে ঋত্বিক রোশনের ওপর। কহনা প্যার হ্যায় মুভি রিলিজ হওয়ার পর থেকেই শ্রদ্ধা ঋত্বিককে মগ্ন হয়ে যান বলে জানান। তার ঘরে ঋত্বিকের বহু পোস্টার রয়েছে বলেও জানান শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর। অন্যদিকে বলিউডে পা রাখার পর প্রথমে সিদ্ধার্থ মালহোত্রা এবং পরে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ালেও আলিয়ার পছন্দের মানুষ ছিলেন অন্য কেউ। একটি সাক্ষাৎকারে আলিয়া দাবি করেন শহীদ কাপুরকে তিনি বেজায় পছন্দ করতেন এককালে। প্রসঙ্গত শানদার মুভিতে পছন্দের অভিনেতা শাহিদের সঙ্গেই অভিনয় করেন আলিয়া। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।